রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা। এসআইএস নামক এই নিরাপত্তা সংস্থানের কর্মীরা জিবি আইজিএম সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা নিয়োজিত রয়েছেন হাসপাতালে নিরাপত্তা প্রদানে, কিন্তু তারা নিজেদের মধ্যেই নিজেরা নিরাপদ নয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। জানা গেছে, ডিউটি সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে তেলিয়ামুড়ার মহকুমার হাসপাতালে কর্মরত এসআইএস সিকিউরিটি কোম্পানির দুই বেসরকারি নিরাপত্তা রক্ষীর মধ্যেই প্রথমে কথা কাটাকাটি হয়, পরবর্তী সময়ে হাতাহাতি শুরু হয়। কিন্তু এক পর্যায়ে কনিষ্ক জমাতিয়া নামের এক বেসরকারি নিরাপত্তা রক্ষী সুজিত বিশ্বাস নামের অপর নিরাপত্তা রক্ষীর উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুজিত। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সুজিতকে হাসপাতালে ভর্তি করায়। খবর দেওয়া হয় সুজিতের বাড়িতে এবং ওই বেসরকারি নিরাপত্তা কোম্পানির তেলিয়ামুড়া সিকিউরিটি ইনচার্জ সুমন পালকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুজিতের পরিবারের লোকজন সহ সিকিউরিটি ইনচার্জ সুমন পাল। সুজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে সুজিত এবং তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে তারা কনিষ্ক জমাতিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করবে। ঘটনা হচ্ছে ওই আপনার স্টাফই আছে কনিষ্ক জমাতিয়া, তো আমার তো ডিউটি 9টার সময় শেষ, তো আমি বাড়ি যাবো, তো এই কারণে এ ডিউটি চলাকালীন এ মেয়েদের করছে আমার শুধু শুধু। কী কিসের কাজ করো তোমরা? সিকিউরিটি। কী কোম্পানি? এসআইএস। এসআইএস কোম্পানি। তারপর ডিউটি 9টার সময় শেষ, আসলে বাড়ি যাবো, তো ওই আইসিরা হ্যাঁ নাতে মানে মুখ খারাপ করে আর ডিগ্রি শুকিয়ে আছে, আইসিরা আমারে অনেক মাথা বসে দিয়া মাথা ফাড়াইয়া আমি ওখানে ভেটে, তো এ আমার এসব ধরনের খাইতে করছে। তুমি ওখানে অ্যাডমিট আসো? অ্যাডমিট আসো। হেউকে এসআইএস কোম্পানি হয়? হ্যাঁ এসআইএস কোম্পানি। এ বিষয়ে তুমি কি মানে তোমরা যে এসআইএস কোম্পানি জানাইছো? নি জানাইছি, ওইটা পরে কুচা সারে কুচা ওই লগে লগে 100 দিব, তো ওটা বাইটা দেন, তো আপনার যে সুপার আছে তাহলে জানো। কেস করবানি তুমি? হ্যাঁ কেস করবানি। হ্যাঁ করুন। তোমার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। কে মার্সেজেন? তার নাম কি? পরিষ্ক জমাতিয়া। কী ব্যাপার লোয়া লাগছে ডিউটির ব্যাপার নিয়ে? ডিউটি বললে মানে ওই লেট করছে, তো আপাতত ডিউটি 9টার সময় শেষ, তো অ্যাকচুয়ালি 9:30 আছে, তো আইসার বুঝছে 9:30 সময় করাইছে, এই কারণে শুধু শুধু আমার বসে দিছে ওই এই বিষয় নিয়ে শুধু আমার নাম লাগছে। কোন হসপিটালে কর্মরত তোমরা? আমরা তেলিয়ামুড়া হসপিটালে। তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে। ওখানে আমি ডিউটিতেই, তো এগুলো ডায়রি অবস্থায় আমার মার্স। তবে যাই হোক, যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব তারাই যখন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তখন কোথায় যাবে সাধারণ মানুষেরা? এমনটাই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে শুভবুদ্ধির সম্পূর্ণ সচেতন মহলে। ফিরে রিপোর্ট আর এ নিউজ।